হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি আমাদের সলিউশন চ্যাপ্টারের রাউল্টের সূত্রের সাহায্যে কিছু ম্যাথামেটিক্যাল উদাহরণ নিয়ে দেখো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে যেই প্রবলেমগুলো করতে দিয়েছিলাম তার মধ্যে তোমাদের সবারই প্রায় যে উদাহরণগুলো নিয়ে প্রবলেম হয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো দেখো আমি অঙ্কগুলো শুরু করার আগে তোমাদেরকে আমি বলবো যে পরীক্ষার খাতায় যে আইডিয়াল প্রসেস মানে যে যে পদ্ধতিতে তুমি অঙ্কটাকে তুমি পরীক্ষার খাতায় প্রেজেন্ট করবে তো সেই প্রসেসটা আমি প্রথমে বলে নিই তারপরে অঙ্কগুলো আমরা শুরু করব দেখো পরীক্ষার যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোকে একটা পার্ট মার্ক হিসেবে ভাগ করা থাকে হ্যাঁ এবার মানে নর্মালি অঙ্কগুলোতে কি হয় যে তোমাকে যদি একটা অঙ্কে দুই নম্বর থাকে তাহলে সেই নম্বরটাকে তোমার টোটাল ধরে নাও চারটা ভাগে ভাগ করা থাকে কীরকম যে তুমি যেই অঙ্কটা করছো সেই অঙ্কটার জন্য যে মূল সূত্রটা মানে যে সূত্রটা প্রয়োজন পড়বে সেই সূত্রটার মধ্যে তোমার হাফ নম্বর থাকবে তুমি যদি সেই সূত্রটা ঠিকঠাক বসাতে পারো তাহলে তুমি হাফ নম্বর মানে অঙ্কটা তোমার যদি ঠিক নাও হয় তাহলে তুমি কিন্তু হাফ নম্বর পাবে তারপরে তুমি হচ্ছে গিয়ে ঠিকঠাক তুমি হচ্ছে কি ওখান থেকে ডাটাগুলো বসিয়েছো কি না অঙ্কটার মধ্যে তো তার উপরে হাফ নম্বর থাকবে এবং তুমি অ্যাকুরেট অ্যান্সার আনতে পেরেছো কি না তার উপরে হাফ নম্বর থাকবে এবং আলটিমেটলি তুমি অঙ্কটার যে সূত্র আছে কি যেই এককটা ব্যবহার করতে হবে সেই এককটা তুমি ব্যবহার করতে করেছো কি না সেটার উপরে হাফ নম্বর থাকে তো টোটাল দুই নম্বরকে তাহলে এইভাবে ডিভাইডেড করা থাকে তাই আমি বলবো যখন তুমি অঙ্কগুলো করবে অঙ্কগুলো করার সময় যে মূল সূত্রটাকে এখানে একটা বক্স করে দেবে ঠিক আছে আর আলটিমেটলি যে অ্যান্সারটা আসবে সেটাকেও একটা বক্স করে দেবে কেননা পরীক্ষার হলে একজন পরীক্ষক যখন তুমি খাতাটা চেক করবে তখন চেক করার সময় কিন্তু তোমার মানে পুরোপুরি সবগুলো ডাটা ঠিকঠাক চেক করবে না তুমি অ্যাকচুয়ালি আস আসল মানে জায়গাগুলোকে তুমি হাইলাইট করেছো কি না সেটাই তোমার দেখবে আর কি তো সেটা তুমি যদি অ্যাকুরেট অ্যান্সার যদি আনতে পারো তাহলে কিন্তু পুরোপুরি খাতা তোমার চেক নাও করতে পারে তো সেক্ষেত্রে তোমার যদি দু একটা জায়গায় যদি তুমি ডাটা বসাতে ভুল করো বা তুমি হয়তো তোমার অজান্তেই যদি ভুল হয়ে যায় তাহলে সেই ভুলগুলোও কিন্তু ধরা পড়বে না তো তাই তোমাকে বলবো যে আমি যেভাবে বলছি সেই প্রসেসটা ফলো করো তাহলে দেখবে যে পরীক্ষার হলে অনেকটাই হেল্প হবে আর কি তাহলে চলো প্রথম উদাহরণটা নিয়ে নিই যেখানে বলেছিলো যে একজন বলেছিল যে প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা পনেরো নম্বর অঙ্কটা এখানে বলেছে একটি উনুদ্বায়ী দ্রাবের পনেরো গ্রাম পরিমাণকে পঁচাত্তর গ্রাম অ্যাসিটনে দ্রবিত করা হলো দেখো অঙ্কটা তোমার ফার্স্ট লাইনে তোমাকে যেটা বলেছে কি যে একটি উনুৎবায়ী দ্রাব উনুদ্বাহী দ্রাব বলেছে তো তাহলে আমরা রাউল্টের সূত্র যে পড়েছিলাম সেখান থেকে দুটা সূত্র ছিল একটা অনুদ্বাই দ্রাবের ক্ষেত্রে একটা হচ্ছে গিয়ে উৎবাহী দ্রাবের ক্ষেত্রে তো তাহলে যেহেতু এখানে আমরা প্রথমেই বুঝে গেলাম কোন সূত্রটা ব্যবহার করতে হবে না অনুদ্বাই দ্রাবের ক্ষেত্রে যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করতে হবে আচ্ছা অনুদ্বাই দ্রাবের ক্ষেত্রে সূত্রটা কি হয় বলো সেটা হচ্ছে কি পি ইজিকস টু কাই ওয়ান ইন পি নট যেখানে কি হয় পিটা কি বলো যে পাশে অবশ্যই লিখে দেবে দেখো আমি লিখে দিয়েছি পাশে যে পিটা কি হয় না দ্রবণের বাষ্পচাপ পিনটটা কী হয় না বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আর আচ্ছা তারপরে আমি তারপরে নেক্সট চলে আসি কাই ওয়ানটা কী হচ্ছে ওয়ান মানে আমরা সবসময় দ্রাবককে প্রকাশ করি তাহলে কাইওয়ান কি হবে না দ্রাবকের মূল ভবনাংশ আর আচ্ছা এবং দেখো নেক্সট আমরা কী বলেছে আচ্ছা অঙ্কটাতে চলে আসি কি বলেছে দেখো দ্রাবের পনেরো গ্রাম পরিমাণকে পঁচাত্তর গ্রাম অ্যাসিটোনে দ্রবিত করা হয়েছে নেক্সট কাজ হচ্ছে কি আমাকে চিহ্নিত করতে হবে কোনটা দ্রাবক এবং কোনটা দ্রাবক হ্যাঁ আচ্ছা এবার আমরা দ্রাব এবং দ্রাবককে চেনার জন্য কি বুদ্ধি বলেছিলাম যে যার পরিমাণটা বেশি থাকবে সেটা হবে দ্রাবক এবং যার পরিমাণটা কম থাকবে সেটাকে আমরা বলবো কি না দ্রাব তাই তো তো তাহলে এক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি এখানে তাহলে আমরা বুঝে গেছি যে আমার হচ্ছে কি দ্রাবো যে মানে দ্রাবের যে ওজনটা সেটা কি পনেরো গ্রাম তাহলে এখানে দেখো আমরা এবার অঙ্কটাতে চলে আসি দেখো এখানে বলেছে কি যে কাই ওয়ানটাকে আমরা ভাঙলাম ভেঙে নিয়ে আমরা বলতে পারি কি যে এন ওয়ান বাই এন ওয়ান প্লাস এন টু মানে কি দ্রাবকের মোল ভগ্নাংশকে আমরা ভাঙতে পারি দ্রাবকের মূল সংখ্যা বাই মোট মোল সংখ্যা আচ্ছা তাহলে এবার আবার এনটাকে মানে মোল সংখ্যাকে আমরা ভাঙতে পারি যে ডাব্লু বাই এম হিসেবে তাহলে এন ওয়ানের জায়গায় আমরা বসলাম কি ডাব্লু ওয়ান বাই এম ওয়ান আর নিচে আমরা একই রকমভাবে এন টুর জায়গায় w2 টু বসিয়েছি ঠিক আচ্ছা এবার আমরা পাশে দেখো আমরা কি করলাম যে এখানে কী কী দেওয়া আছে অঙ্কটা পড়ে পড়ে সেই ডাটাগুলো আমরা এখানে পাশে লিখে নেব তাহলে এখানে আমরা তাহলে p পি দেখো বলা আছে কি পড়ালেন বলেছে যে দুশো কেলভিন বিশুদ্ধ অ্যাসিটোনের বাষ্পচাপ বলে দিয়েছে বাষ্পচাপ বলেছে কত দুশো তিরিশ এবং দ্রাব দ্রাবটির আণবিক গুরুত্ব বলে দিয়েছে একশো তাহলে বিশুদ্ধ দ্রাবকের মানে অ্যাসিটনের বাষ্পচাপ যেহেতু বলেছে দুশো তিরিশ তাহলে পি নটের মান আমার কত না দুশো তিরিশ পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা আর কি বলেছে তোমাকে প্রথম লাইনে বলে দিয়েছে পনেরো গ্রাম পরিমাণকে পঁচাত্তর গ্রাম অ্যাসিটনে ইয়ে করা হয়েছে তাহলে ডাব্লু ওয়ানের মান পঁচাত্তর গ্রাম এবং ডাব্লু টুর মান পনেরো গ্রাম ঠিক আচ্ছা এরপরে কি বলেছে দেখো লাস্ট লাইনে কি বলেছে ওই উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ কত তাহলে তোমাকে বলেছে দ্রবণের বাষ্পচাপ বের করতে হবে তাই না তাহলে দ্রবণের বাষ্পচাপ তাহলে পি বের করতে হবে তোমাকে তাহলে এবার তুমি অঙ্কটার মধ্যে চলে আসো যে পি ইজুক বসিয়ে নিয়ে এখান থেকে প্রত্যেকটা ডাটা বসিয়ে দাও তাহলে এখানে প্রত্যেকটা যেহেতু আমাদের ডাটা জানা আছে তাহলে ডাব্লু ওয়ানের মান বসিয়ে দাও এম ওয়ানের মান বসিয়ে নাও তারপরে হচ্ছে গিয়ে একই রকমভাবে ডাব্লু টুর মান এম টুর মান বসিয়ে দাও বসিয়ে দিয়ে দেখো এখানে পি জিরো মান দুশো তিরিশ এটা বস বসালে এবার বসিয়ে সেটাকে ক্যালকুলেশন করে দেখো যে পি ইজুকালস টু তোমার কত আসলো না দুশো দশ পয়েন্ট পঁয়তাল্লিশ এম এম এইচি তো তাহলে দেখো এবার আমরা কি করেছি এই অঙ্কটা যেটা আসলো সেটাকে আমরা একটা বক্স করে দিয়েছি তাই না এবার বক্স করে দিলে কী হবে আমার যে পরীক্ষক যে তোমার খাতা চেক করবে তো চেক করার সময় তাহলে তোমার স্যারকে আর মানে কী করতে হবে না পুরো অঙ্কটা তোমাকে দেখতে হবে না তুমি যে ঠিকঠাক অ্যান্সারটা যে মিলিয়ে যে মিলিয়েছো সেটাই হচ্ছে গিয়ে একদম ঠিকঠাক বসে পড়ে দেখতে পারবেন আর কি আচ্ছা এবার এখানে দেখো তোমার এই ডা এম ওয়ানের মানটা এম ওয়ান কী বলেছে দেখো এখানে এম ওয়ান বলেছিল অ্যাসিটোন এবার অ্যাসিটনে কিন্তু আণবিক ভর এখানে দেওয়া নেই তাই না এবার অ্যাসিটোন আণবিক ভর দেওয়া নেই মানে কি অ্যাসিটনের সংকেত তো আমাদের জানা ছিল এখান থেকে আমরা রাফ করেছি একটা পাশে যে অ্যাসিটনের সংকেত কী হয় যে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি তো সেটাকে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে কী করলাম না অ্যাসিটোনের যে আনুবিক ভর আটান্ন হয় সেটা আমরা বের করে নিতে পারলাম এবার বের করে নিয়ে তোমার যেগুলো দেওয়া থাকবে না সেটা কিন্তু নিশ্চয়ই তোমার সংকেতটা দেওয়া থাকবে সেই সংকেত থেকে তুমি আনুবিক ভরটাও বের করে নেবে হুম আচ্ছা এখান থেকে তাহলে মোটামুটি আশা করা যে অঙ্কটা বুঝতে পেরেছো যে একটা অঙ্ককে তাহলে কীভাবে তুমি প্রেজেন্ট করবে আচ্ছা চলো নেক্সট চলে আসি পরের অঙ্কটাতে এই অঙ্কটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো পরের অঙ্কটা কি বলেছে একশো গ্রাম জলে একটি উনুৎবায়ী দ্রাব এর কত বলেছে না এগারো পয়েন্ট চুরানব্বই গ্রাম দ্রবিত আছে হুম আচ্ছা এবার কী বলেছে একটি উনুদ্বাহী দ্রাব দেখো এটা বলেছে উনুৎবায়ী দ্রাবের অঙ্কটা আচ্ছা এবার বলছে কি দুশো তিয়াত্তর কেলভিন উষ্ণতায় উক্ত দ্রবণের বাষ্পচাপ বলে দিয়েছে কত না সাতশো চল্লিশ পয়েন্ট নয় এম এম এইচ দ্রাবটির আণবিক গুরুত্ব বের করতে বলেছে তার মানে দ্রাবটির আণবিক গুরুত্ব মানে কি আমরা দ্রাবকে সবসময় এম টু বলি তাহলে এম টু তোমাকে বের করতে বলেছে তাহলে সূত্র আমরা সেই আগের মতোই সূত্র ইউজ করবো কী যে পি ইজুকলস টু কাই ওয়ান ইন টু পি নট ঠিক এবার পাশে তুমি লিখে নাও তোমার অঙ্কটার মধ্যে কী কী দেওয়া আছে হুম তাহলে এখানে কী কী দেওয়া আছে অঙ্কগুলোর মধ্যে দেখো প্রথম লাইনেই পড়বো আমরা একশো গ্রাম জলে একটি উনুদ্বায়ী দ্রাব একশো গ্রাম জলে তাহলে এখানে দ্রাবকের ওজন বলে দেওয়া আছে ডাব্লু ওয়ান বলে দেওয়া আছে কত একশো গ্রাম ঠিক আছে বসিয়ে নিলাম তারপরে বলেছে দ্রাবের ওজন দ্রাবের ওজনও বলে দিয়েছে মানে ডাব্লু টুও বলে দিয়েছে যে এগারো পয়েন্ট চুরানব্বই গ্রাম আচ্ছা এটা গেলো নেক্সট বলেছে কি এবার তোমার কী লাগবে নেক্সট লাগবে এম ওয়ান লাগবে এম ওয়ানটা কি এম ওয়ান হচ্ছে কি দ্রাবক দ্রাবকের আণুবিক ভর এখানে দ্রাবক কী জল তাহলে জলের আণুবিক ভর তো আমাদের জানাই আছে বসিয়ে দিলাম আচ্ছা নেক্সট কি বলেছে নেক্সট বলেছে তোমার হচ্ছে গিয়ে এখানে দ্রবণের বাষ্পচাপ বলে দিয়েছে দ্রবণের বাষ্পচাপ মানে কি পি পি বলে দিয়েছে কত সাতশো চল্লিশ এম এম বসিয়ে নিলাম আচ্ছা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কিন্তু এখানে বলে দেওয়া নেই দেখো এই এই জায়গাটাই মেন কনসেপ্টটা তোমার এখানে যে অঙ্কটার মধ্যে মেন কনসেপ্টটা এটাই তোমার কাজে লাগবে দেখো আমরা এর আগের দিন যখন ক্লাস করেছিলাম ক্লাস করার সময় কিন্তু আমরা দেখেছিলাম কি যে একটা তোমাদের কথা বলেছিলাম যে যখন এই যে তিনশো তিয়াত্তর কেলভিন উষ্ণতায় উক্ত দ্রবণের বাষ্পচাপ বলে দিয়েছে দ্রবণের বাষ্পচাপ বলে দিয়েছে আমরা মনে রাখবো যে তিনশো তিয়াত্তর কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ মানে কি জলের যখন বাষ্পচাপটা বাইরের চাপের সমান হয় তখন জল ফুটতে শুরু করে অর্থাৎ কি তিনশো তিয়াত্তর কেলভিন উষ্ণতায় যেহেতু জল ফোটে তো তাহলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে তার মানে কি তিনশো তিয়াত্তর উষ্ণতায় জলের যে বাষ্পচাপটা বিশুদ্ধ জলের বাষ্পচাপটা সেটা বাইরের চাপের সমান হয় এবার বাইরের চাপ কত হয় দুশো গিয়ে তোমার কত হয় বাইরের চাপ এক এটিএম অর্থাৎ কি সাতশো ষাট এম এম তার মানে কি তোমার অঙ্কে যদি মানে ডাইরেক্ট যদি তোমার বলে দেওয়া না থাকে যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কত তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ধরে নেবে সেক্ষেত্রে তোমার জল যদি বলে দেওয়া থাকে তাহলে জলের কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ সাতশো ষাট এম হয় এটা মাথায় ঢুকে দেওয়া ঢুকিয়ে নাও কেননা এটা হচ্ছে কি তোমার পরীক্ষার হলে কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া নাও থাকতে পারে তাই জন্য বারবার করে বলছি বিশুদ্ধ জলের একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাষ্পচাপ হয় সাতশো ষাট এম এটা যদি জানা থাকে তাহলে অঙ্কটা একদম সহজ হয়ে গেল দেখো নেক্সট কি আগের মতোই অঙ্কগুলো এবার প্রত্যেকটা আমরা ডাটা পেয়ে গেলাম এখান থেকে জাস্ট আমাকে এম টুর মানটা বের করতে হবে তাহলে এখানে এম টুটাকে কী বলেছে যে এম টুর মান আমরা এখানে বসিয়ে দিলাম এম টু জায়গায় আমরা এম ধরে নিলাম দ্রাবের আনুবি ভরকে আমরা এম ধরে নিলাম এবার জাস্ট ডাটাগুলো বসিয়েছি এখান থেকে বসিয়ে নিয়ে দেখো ক্যালকুলেশানটা কীভাবে করেছি ক্যালকুলেশনটা করো এবার এক্ষেত্রে ক্যালকুলেশনটা করতে যদি কারো কোনো প্রবলেম হয় দেখো প্রবলেম হওয়ার কথা না তাও যদি প্রবলেম হয় প্রত্যেকটা দেখো ক্যালকুলেটরে বসাবে বসিয়ে নিয়ে সুন্দর করে এই ক্যালকুলেশনটা করবে করে নিয়ে আলটিমেটলি তুমি এখান থেকে এম এর মানটা পেয়ে যাবে এম এর মান কত আসলো না এইট্টি থ্রি পয়েন্ট ওয়ান ফোর সেভেন সিক্স এটা আসবে এবার এটাকে দেখো লাস্ট আলটিমেটলি যে অ্যানসারটা এসেছে সেটাকে কিন্তু আমরা একটা বক্স করে দেবো তাহলে কী হবে যে আমাদের সুবিধা হবে যে কোনটা যে তোমার অ্যানসার সেটা স্যারকে বুঝতে সুবিধা হবে এখানে দেখো আলটিমেটলি আমি চিগিয়ে তোমার এককটা এখানে বসিয়েছি পার মোল যেহেতু দ্রাবের আণুবিক ভরকে আমরা সবসময় গ্রামপার মোল একক প্রকাশ করি কিন্তু অঙ্কের মধ্যে তোমাদেরকে বইয়ে দেখবে যে তোমার অনেক অঙ্কের ক্ষেত্রে দ্রাবের আণবিক ভরকে একক দেওয়া থাকে না আর কি কেননা দেখো সেক্ষেত্রে আমাদের পরীক্ষার হলে যদি তোমাকে বলে যে আপেক্ষিক আণবিক ভর কথাটা যদি উল্লেখ থাকে তাহলে তুমি সেক্ষেত্রে তুমি একক না বসালেও হবে কেননা আপেক্ষিক মানে দুটা সংখ্যার রেশিও তো তাহলে সেক্ষেত্রে কিন্তু তার একক একক হবে না কিন্তু যদি আণবিক ভর বলে সেক্ষেত্রে তুমি এককটা তুমি বসাতেই পারো সেটা হচ্ছে গ্রামপার মোল ঠিক আছে যদি বলে যে দ্রাবের ভর বের করো তাহলে এককটা তুমি গ্রাম পার মলই বসাবে ঠিক আচ্ছা নেক্সট আমরা চলে আসবো পরবর্তী অঙ্কতে পরের অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট এবং একটু বুঝতে হবে অঙ্কটা এখানে বুদ্ধি বুদ্ধি ইউজ করতে হবে অঙ্কটার ক্ষেত্রে দেখো অঙ্কটা কী বলেছে কুড়ি নম্বর অঙ্কটা বলেছে একটি উনুদবাই দ্রাব তাহলে প্রথমেই পেয়ে গেলাম কি উনুদবাই দ্রাব এখানে হ্যাঁ উনুদবাই দ্রাব দশ গ্রাম পরিমাণকে দুশো গ্রাম বেঞ্জিনের মধ্যে দ্রবিত করা হলো ভালো কথা এবার উক্ত দ্রবণের মধ্যে দিয়ে শুষ্ক বায়ু প্রবাহিত করলে দ্রবণের ওজন টু গ্রাম হ্রাস পায় এরপরে নির্গত বায়ুকে সম উষ্ণতায় বিশুদ্ধ ব্যঞ্জিনের মধ্যে দিয়ে প্রবাহিত করলে বিশুদ্ধ ব্যঞ্জিনের ওজন জিরো পয়েন্ট গ্রাম হ্রাস পায় দ্রবিত দ্রাবের আণবিক ওজন কত দেখো এখানে একটা বুদ্ধিটা কি ইউজ করতে হবে দেখো ব্যাপারটা ভাবো এরকম যে তুমি দুটা ভিন্ন ভিন্ন পাত্র নিয়েছিলে একটা পাত্রে তুমি করেছো কি যে তুমি ওই দ্রবণটাকে নিয়েছো আর আরেকটা পাত্রে কি করেছো না তুমি বিশুদ্ধ বেঞ্জিনকে নিয়েছ ঠিক আচ্ছা এবার এখানে তো একটু বোঝার ব্যাপার আছে একটা জিনিস সেটা হচ্ছে কি তুমি একটা শুষ্ক বায়ুকে প্রবাহিত করেছো ওই দ্রবণের মধ্যে দিয়ে এবার দেখো দ্রবণটা যখন ভ্যাপোরাইজড হবে মানে বাষ্প অবস্থায় যাবে তাহলে কিছু পরিমাণ তো যেহেতু অনুদ্বাহী দ্রাপ সেক্ষেত্রে তো বেঞ্জিনটাই তোমার হচ্ছে কি দ্রবণের মধ্যে যাবে তাই না তো তাহলে ধরো না বেঞ্জিনটা তোমার কি আছে না ওই দ্রাবের দ্রবণের মধ্যে আছে হচ্ছে কি বাষ্প অবস্থায় আছে এবার যখন তুমি ওই দ্রবণের মধ্যে দিয়ে শুষ্ক বায়ু প্রবাহিত করছো এবার বায়ুটাকে ধরো এরকম তুমি যে বায়ু ও কী করে না বেঞ্জিন ব্যাপারকে খেয়ে নিতে পারে ঠিক আছে এবার কতটা বেঞ্জিন ব্যাপারকে খেতে পারে না ও হচ্ছে গিয়ে ওই যে তরলের ওপরে যত পরিমাণ ব্যাপার থাকবে সেই পরিমাণ ব্যাপারটাকে পুরোপুরি ও খেয়ে নেবে হ্যাঁ এবার তুমি কি করেছো যে যখন তুমি ওই দ্রবণের মধ্যে দিয়ে কি করছো না শুষ্ক বায়ুটাকে পাঠাচ্ছ পাঠানোর সময় দেখা গেল কি যে ওই দ্রবণটার যে ওজন সেটা কি হলো না টু গ্রাম হ্রাস পেয়ে গেল মানে প্রথমে যে ওজন ছিল সে ওজন থেকে টু গ্রাম হ্রাস পেয়েছে তার মানে আমরা কি ধরতে পারি যে আমরা ধরতে পারি না এরকম যে দ্রবণের যে বাষ্পচাপ কারণ আমরা জানি কি বাষ্প দ্রবণের উপরে যে বাষ্পটা থাকবে সেই বাষ্পটাই তো চাপ প্রয়োগ করবে এবার যেহেতু তোমার টু গ্রাম হ্রাস পেয়েছে তার মানে কি ওই দ্রবণের উপরে এত পরিমাণ বাষ্প ছিল অর্থাৎ কি আমরা ধরতে পারি যে দ্রবণের বাষ্পচাপ যদি পি হয় তাহলে পিটা সমানুপাতিক টু পয়েন্ট সিক্স সিক্স গ্রাম অর্থাৎ কি এই এই যে এই পরিমাণ ব্যাপার এই ব্যাপারটা যত পরিমাণ থাকবে তোমার এই তোমার ওই দ্রবণের বাষ্পচাপ তত বেশি হবে তা আমরা এইভাবেই ইউজ করতে পারি যে পি সমানুপাতিক টু পয়েন্ট সিক্স সিক্স গ্রাম এই জায়গাটায় বোঝা কি না একবার ভাবো ঠিক আছে সিম্পল ব্যাপার ব্যাপারটাকে ভাবো এরকম যে ওই দ্রবণের মধ্যে যদি তুমি যখন হচ্ছে গিয়ে শুষ্ক বায়ু পাঠাচ্ছিলে তখন টু পয়েন্ট সিক্স সিক্স গ্রামকে ও ব্যাপারটাই খেয়ে নিয়েছে মানে দ্রবণ ওজন কমে গেছে তার মানে কি দ্রবণের চাপ তোমার যখন মানে যখন ব্যাপারটা ছিল তখন দ্রবণের চাপ টু গ্রাম ছিল আর কি গ্রামের ওজনের সঙ্গে সমানুপাতিক ছিল তাই জন্য আমি ধরে নিলাম যে পি সমানুপাতিক টু পয়েন্ট গ্রাম এবার দেখো নেক্সট লাইনে কী বলেছে এবার ওই যে তোমার দ্রবণের উপর দিয়ে তুমি যে বাতাসটাকে নিয়ে গেলে শুষ্ক বায়ুটাকে তুমি নিয়ে গেলে সেম বায়ুটাকে ওই বায়ুটাকে তুমি নেক্সট পাত্রে তো ওই যে তোমার বিশুদ্ধ বেঞ্জিন রাখা আছে সেই বিশুদ্ধ বেঞ্জিনের উপর দিয়ে তুমি নিয়ে যাচ্ছ এবার বিশুদ্ধ বেঞ্জিনের উপর দিয়ে নিয়ে গেলে দেখা দেখা গেল কি যে ওই বিশুদ্ধ বেঞ্জিন থেকে তোমার জিরো পয়েন্ট গ্রাম হ্রাস পেয়েছে এবার দেখো এখানে একটা ব্যাপার ব্যাপার বোঝার আছে আর কি যে দেখো মানে তোমার যে শুষ্ক বাতাস মানে শুষ্ক যে তুমি বায়ুটা নিয়েছ সেই বায়ুটা এরকম যে ও বিশুদ্ধ বেঞ্জিনের মধ্যে যতগুলো ব্যাপার থাকবে আবার বলছি যে বিশুদ্ধ বেঞ্জিনের মধ্যে যতগুলো বেঞ্জিন বাষ্প থাকে তত পরিমাণ বেঞ্জিন ব্যঞ্জিন বাষ্পকেই ও খেতে পারে শুষ্ক বায়ু এরকম এবার যখন তুমি প্রথমে সেই বায়ুটাকে কি করলে না তোমার ওই দ্রবণের মধ্যে দিয়ে পাস করালে তার মানে কি দ্রবণ থেকেও কিছু পরিমাণ বেঞ্জিন ব্যাপারকে নিয়েছে নেওয়ার পরে তারপরে তুমি যখন বিশুদ্ধ মধ্যে পাঠাচ্ছ তখন বিশুদ্ধ দ্রাবক থেকে কি করেছে না জিরো পয়েন্ট গ্রাম পরিমাণ কি করেছে না বেঞ্জিন বাষ্পকে নিয়েছে তার মানে এখান থেকে কিন্তু এটা বোঝাচ্ছে না যে যে বিশুদ্ধ বেঞ্জিনের ওজন যেহেতু জিরো পয়েন্ট ফোর ফোর গ্রাম ওয়ান ওয়ান ফোর গ্রাম তোমার কমেছে তার মানে এই না যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ জিরো পয়েন্ট গ্রামের সঙ্গে সমানুপাতিক হবে সেটা না কিন্তু কেননা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অর্থাৎ কি বিশুদ্ধ ব্যঞ্জিনের বাষ্পচাপ কিন্তু দ্রবণের মধ্যে যে পরিমাণ ব্যঞ্জিন ব্যাপার ছিল আর এই যে জিরো পয়েন্ট ওয়ান ফোর গ্রাম এই দুটোকে যোগ করে কিন্তু টোটাল তোমার কি হবে না বিশুদ্ধ বেঞ্জিনের যে তোমার হচ্ছে গিয়ে বাষ্পচাপ হবে এই জায়গাটা ভালো করে ঢুকে নাও কেননা তোমার তো দ্রবণ থেকে আগেই তো কিছু পরিমাণ ও বেঞ্জিনকে নিয়ে নিয়েছে তারপরে তুমি বিশুদ্ধর মধ্যে পাঠাচ্ছ তাহলে বিশুদ্ধ থেকে তোমার যতটুকু পরিমাণ নিলো তার মানে কি অতটুকু নিলে ওই শুষ্ক বায়ুটা পুরো স্যাচুরেটেড হয়ে গেল তার মানে আর নিতে পারে না তার মানে আমি এটা বলতে পারি যে শুষ্ক বায়ুটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কি করতে পারে না হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে টোটাল যে যদি বাষ্পচাপটা যেটা বিশুদ্ধ ব্যঞ্জিনের যে বাষ্পচাপ তত পরিমাণই ব্যাপারটা নিতে পারে হুম তো তাই জন্য আমরা কি করলাম নেক্সট লাইনে যে পি জিরো অর্থাৎ কি তোমার বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা সেটা কি করলাম দ্রবণের বাস্যচাপ কত ছিল যে টু পয়েন্ট যে টু পয়েন্ট সিক্স সিক্স ছিল তার সঙ্গে আমি এটাকে যোগ করে দিলাম জিরো পয়েন্ট ওয়ান ফোর কেননা এটা নেক্সট নেক্সট কী হচ্ছে বিশুদ্ধ বেঞ্জিনের মধ্যে নিয়েছে তাহলে এই যে টোটাল যেখানে যে ইয়েটা থাকলো আর কি টোটাল যেটা আছে সেটাই হলো কি না হচ্ছে গিয়ে তোমার বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপের সঙ্গে এই ভর এই ভরের সঙ্গে বিশুদ্ধ বেঞ্জিনের বাষ্পচাপটা সমান হবে হুম এটা এই যেটা বোঝা গেছে এটুকু বোঝা গেলে তোমার দেখো নেক্সট অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে দেখো নেক্সট আমরা কী করলাম আচ্ছা এই সমানুপাতিক জুতোগুলি যদি আমরা যদি ভেঙে দিই তাহলে কি একটা সমানুপাতিক ধ্রুবক আসবে নেক্সট এই ক্ষেত্রে একটা ধ্রুবক আসবে এবার ওটাকে যদি আমরা রেশিও করে দিই যে পি বাই পি জিরো যদি করে দিই তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে তোমার সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ধ্রুবক ধ্রুবক কেটে গিয়ে আমরা এটা লিখতে পারবো যে এই দুটাকে গিয়ে সমান করে দিয়ে আমরা অনুপাত করে লিখতে পারবো লিখলাম আচ্ছা এবার আমাকে বলেছি যেহেতু একটা অনুদবাহী দ্রাব বলেছে তো তাই জন্য আমরা কী করবো এখান থেকে যে পি ইজুকলস টু তোমার কী করলাম কাই ওয়ান ইন টু পি নট এটা বসিয়ে দিলাম তাহলে এখান থেকে আমাদের কী বের করবো যে কাই ওয়ানটা কাই ওয়ান সমান সমান কী হবে পি বাই পি নট আচ্ছা পি বাই পি নটের মান তো আমরা বের করে রেখেছি আগেই তো সেটা এখানে বসিয়ে দিলাম আচ্ছা এবার কাই ওয়ানটাকে আমরা ভেঙে লিখলাম এন ওয়ান বাই এন ওয়ান প্লাস এন টু আচ্ছা এ একই রকমভাবে এন ওয়ান এন টু আমরা ভেঙে লিখলাম ডাব্লু ওয়ান বাই এম ওয়ান এখন ডাব্লু টু এম টু এবার এখানে তো আমরা পাশে অঙ্ক মধ্যে লিখে রেখেছিলাম যে কোনটা কী দেওয়া আছে আচ্ছা এবার এখান থেকে ডাব্লু ওয়ান দেখো অবশ্যই বলে দেওয়া আছে প্রথম লাইনে দুশো গ্রাম আচ্ছা এখান থেকে এম ওয়ান এম ওয়ান মানে কি হচ্ছে কি দ্রাবকের আণবিক ভর দ্রাবক কী এখানে বেঞ্জিন আর বেঞ্জিনের তো আণবিক আণবিক ভর আমি বলেছি মুখস্থ রাখতে কত হয় না আটাত্তর তাহলে আটাত্তর বসিয়ে দিলে আচ্ছা ডাব্লু টু তো তোমার দেওয়া আছে দশ গ্রাম দশ গ্রাম বসিয়ে দিলে তোমাকে এম টুর মান বের করতে হবে তাহলে বাকি যাদের যত ডাটা ছিল ছিল সব করে দিলে এখান থেকে কী হলো না এম টুর মান আমরা পেয়ে গেলাম কত সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান গ্রাম পার মোল বুঝে গেছি এইভাবে তাহলে তোমাকে করতে হবে অঙ্কটা একদম সিম্পল ব্যাপার এই ধরনের অঙ্ক থাকলে তুমি কী করবে যে তোমার দ্রবণের মধ্যে দিয়ে তোমাকে যেই পরিমাণ ব্যাপারটা মানে হ্রাস পেয়েছে ব্যাপারে ওজন হ্রাস পেয়েছে সেটাকে তুমি দ্রবণের বাস্পজ্য সমান সমানুপাতি করবে এবার পরবর্তী যখন তোমার বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যে পরিমাণ দ্রাব করবে মানে ওজনটা কমবে সেটা প্লাস তোমার আগে দ্রবণের যে ওজনটা কমেছিলো সেটাকে যোগ করে তুমি বিশুদ্ধ দ্রাবকের সঙ্গে কম্পেয়ার করবে কম্পেয়ার করে অঙ্কটা করা যাবে বোঝা গেছে অঙ্কটা যদি তাও যদি না বোঝা যায় তাহলে তাও আমাকে গ্রুপে জানাবে আচ্ছা নেক্সট চলে আসি নেক্সট অঙ্কটা কী আছে যে এটা দেখো একটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা আমি এর আগের দিন একটা অঙ্কটা করার সময় বলেছিলাম যে তোমার মূল ভগ্নাংশ তোমার দ্রবণের মধ্যে যে তরলটা আছে তরলের মূল ভগ্নাংশ এবং বাষ্পের মধ্যে আলাদা করে যে মূল ভগ্নাংশটা পাওয়া যাবে সেটা বের করার জন্য আলাদা আলাদা সূত্র আছে সেটা আমি এর আগের দিন যে লেকচার থ্রি সেটাতে আমি বলেছিলাম সেটা মনে না থাকলে আরেকবার দেখে নাও ভিডিওটা চলো অঙ্কটা শুরু করি বলেছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ বেঞ্জিন ও বিশুদ্ধ টলউইনের বাষ্পচাপ বলে দিয়েছে ভালো কথা আচ্ছা এবার বলেছে যে চৌষট্টি পয়েন্ট চার গ্রাম টলুইনের সঙ্গে তেইশ পয়েন্ট চার গ্রাম বেঞ্জিন মিশ্রিত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো যদি দ্রব উৎপন্ন দ্রবণটির আদর্শ দ্রবণের মতো আচরণ করে তবে উক্ত দ্রবণের হচ্ছে বাষ্পে বেঞ্জিন ও টলুইনের মূল ভগ্নাংশ নির্ণয় করো দেখো খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এখান থেকে কি বলেছে হ্যাঁ দেখো যেহেতু তোমাকে বলে দিয়েছে যে বিশুদ্ধ বেঞ্জিন আর বিশুদ্ধ টলুইন তার মানে কি দুটাই উদ্বায়ী এখানে দ্রাবটা উদ্বায়ী দ্রাবকটা উদ্বায়ী তাই না তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু আদর্শ দ্রবণ মেনে চলে তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব পি ইজকলস টু পি ওয়ান নট কাই ওয়ান প্লাস পি টু নট কাই টু এই সূত্রটা আমরা একদিন করেছিলাম আচ্ছা এই সূত্রটাই ইউজ করব এবার পাশে লিখে নাও কী কী দেওয়া আছে তোমার অঙ্কটার মধ্যে আচ্ছা কী কী দেওয়া আছে এখানে প্রথমে বলেছে কুড়ি ডিগ্রি বিশুদ্ধ বেঞ্জিন ও বিশুদ্ধ টলুইনের বাষ্পচাপ দেওয়া আছে আচ্ছা এখান থেকে দেখো একটা জিনিস বলে দিই আমি যেটা এর আগে আমি একটু বলেছিলাম যে বাষ্পচাপ বেশি হলেই যে সেটা দ্রাবক হবে সেটা না কিন্তু দ্রাবক আর দ্রাবটা চেনার সব থেকে ভালো বুদ্ধিটা কি যে যার পরিমাণ বেশি দেওয়া থাকবে সেটা হবে দ্রাবক এবং যার পরিমাণ কম দেওয়া থাকবে সেটা হবে দ্রাব এটা কিন্তু ভালো করে ঢুকিয়ে নাও এখানে কী বলেছে টলুইনের ওজন কিন্তু তোমার চৌষট্টি পয়েন্ট চার গ্রাম দেওয়া আছে অর্থাৎ কি টলুইনটা এখানে দ্রাবক এবং তেইশ পয়েন্ট চার গ্রাম বেঞ্জিন দেওয়া আছে অর্থাৎ কি বেঞ্জিনটা এখানে কিন্তু দ্রাব তাই না তো তার মানে আমরা বলতে পারি যে এখানে বিশুদ্ধ বেঞ্জিন প্রথমে দেওয়া আছে বেঞ্জিন এখানে হচ্ছে গিয়ে দ্রাব বা দ্রাব সেই দ্রাবর ওজন মানে কি দেওয়া আছে পি নট পি টু নট তোমার দেওয়া আছে কত পঁচাত্তর আর পি ওয়ান নট কত দেওয়া আছে বাইশ এম এম ঠিক আছে এটা কিন্তু ভালো করে ঢুকে নাও যে দ্রাব আর দ্রাবকের বাষ্পচাপটা প্রথমে বিশুদ্ধ যেহেতু বলেছে পি নটটা তোমার দেওয়া আছে নেক্সট কি বলেছে যে চৌষট্টি পয়েন্ট চার গ্রাম টলুইনের সঙ্গে আচ্ছা তোমার তার মানে কি ডাব্লু ওয়ান ডাব্লু দেওয়া আছে ভালো কথা আচ্ছা যদি উৎপন্ন দ্রবণ আদর্শ আচরণ করে তাহলে উক্ত দ্রবণের বেঞ্জিনে টলুইন ও মূল ভনাংশ মানে বাষ্পে তোমার কি বলেছে বেঞ্জিন আর টলুইনের টলইনের ভগ্নাংশ বের করতে বলেছে তাই জন্য এটা দেখো আমরা কীভাবে বের করবো এগে দিয়ে আমি বলেছিলাম যে এখানে একটা ডালটনের সূত্র ইউজ করতে হয় ডালটনের সূত্র কি বলেছিল ডালটন বলেছিল যে যদি কোনো গ্যাসিয়াস অবস্থায় একাধিক গ্যাসের মিশ্রণ থাকে তাহলে তোমার ওই প্রতিটা গ্যাসের যে আংশিক চাপ সেটা কি হবে না ওই গ্যাসটার ভগ্নাংশ এবং মোট চাপ এর গুণফলে সমান হবে তাহলে ক্ষেত্রে আমি যদি বলি দ্রাবকটার আংশিক আংশিক চাপ কত হবে দ্রবণের মধ্যে ব্যাপার অবস্থায় যে কত হবে কত না পি ওয়ান কি আছে এখানে তোমার কায়ে ইন্টু মোট চাপ ব্যাপারের মধ্যে মোট চাপ যেটা সেটা কত না পি টোটাল পি আর কি সেই পিটাকে আমরা কী করবো না এই যে আমাদের আদর্শ দ্রব্য ছিল সেই সূত্রের সাহায্যে পিটাকে আমরা বের করে নেব আচ্ছা বের করবো তাই জন্য এখান থেকে কাই এর মানটা কী পেলাম না পি ওয়ান বাই তোমার কী বললাম মোড প্রেশারটা পি আচ্ছা এবার এই পি ওয়ান মানে কি এটা কিন্তু আমার বিশুদ্ধ ক্ষেত্রে যে পি ওয়ান আমরা ইউজ করতাম অর্থাৎ কি পি ওয়ানটাকে আমরা লিখবো কি যে তোমার হচ্ছে কি পি ওয়ান নট কাই ওয়ান প্লাস পি টু নট কাই টু এটা আমরা বলবো হ্যাঁ পি ওয়ান নট আর কাই গিয়ে কাই ওয়ান নট এটা বললাম আর মোট মোট প্রেশারটা তো সেটা আমরা সূত্র সাথে যেটা পেয়েছিলাম সেটা তো আমরা লিখলাম এবার দেখো মোটামুটি সবই তোমার অঙ্কের মধ্যে দেওয়া আছে পি ওয়ান নটের মান তুমি জানো আচ্ছা পি টু নটের মানও জানো তুমি এখান থেকে তুমি এক কাজ করো যে কাই ওয়ান এবং কাই টুর মানটা আলাদা করে তুমি বের করে নাও কাই ওয়ানটাকে আমরা কী লিখতে পারি এন ওয়ান বাই এন ওয়ান প্লাস এন টু তাহলে সেটাকে তুমি আবার এন ওয়ান এবং এন টুর মান আলাদা করে বের করে নিলাম বের করে নিলে দেখো কাই ওয়ানের মানটা পাওয়া যাবে জিরো পয়েন্ট সেভেন এবং কাই টুর মানটা পাওয়া যাবে জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে মূল ভনাংশগুলো পাওয়া গেল এবার জাস্ট তুমি এখানে পুট করো পুট করলে কী হবে তোমার কায়ের মানটা যেটা কি বলেছে বাষ্পে দ্রাবকের মূল ভগ্নাংশ সেটা তুমি পেয়ে যাবে কত না চিকি যদি সব কিছু মানগুলো ঠিকঠাক পুট করে দাও তাহলে পাওয়া যাবে জিরো পয়েন্ট কত যে ফোর জিরো সিক্স ফোর তুমি চেষ্টা করবে কি যখন তোমার এই ধরনের কোনো ফ্র্যাকশনে তোমার মানগুলো আসবে পয়েন্টের পরে চার ঘরকে নেওয়ার চেষ্টা করবে সবসময় নিয়ে অঙ্কটা হয়ে গেল এবার একই রকমভাবে তুমি হচ্ছে এখানে কাইবি কাইবি মানে কি বাষ্পে আমি ধরে নিয়েছি কাইবি মানে বাষ্পে তোমার হচ্ছে গিয়ে ওই বি যে দ্রাবকটা আছে বি মানে কি এখানে তোমার হচ্ছে গিয়ে বেঞ্জিন দ্রাবটা দ্রাবের মূল অংশ কত হবে একই রকম সেম সূত্র পি টু বাই মোট প্রেসারটা পি তাহলে সেটাকে আবার সেম করে লিখলাম যে পি টু নট কাই টু এবার কাই টুটা তো মান বের করাই ছিল মানগুলো বসিয়ে দিলাম সেটা পাওয়া গেলো কত যে জিরো পয়েন্ট ফাইভ নাইন থ্রি সিক্স দেখো তুমি এই অঙ্কটাকে এইভাবেও করতে পারতে যে তুমি কাইয়ের মানটা বের করে নিলে একরকম জানি কাই এ প্লাস কাই বি ইজিকস টু ওয়ান অর্থাৎ কি এই ভ্যালুটা তুমি যদি ওয়ান থেকে মাইনাস করে দিতে তাহলে কিন্তু সেম উত্তর চলে আসতো তাই তুমি এইভাবে দুটাকে আলাদা করে সূত্র বসিয়ে করতে পারো বা তুমি একটা প্রথমে সূত্র ইউজ করে বের করে নিলে বাকিটা তুমি ওয়ান থেকে মাইনাস করে দিলে তাহলে কিন্তু তোমার অঙ্কটা হয়ে যাবে এরকম বোঝা গেছে কি করলাম কিচ্ছু না সিম্পল ব্যাপার তোমাকে তার জন্য জাস্ট এই সূত্রটা মনে রাখতে হবে কি না এই যে সূত্রটা আছে যে কাই এ মানে হচ্ছে কি বাষ্পে কোনো একটা দ্রাব বা দ্রাবকের মূল ভগ্নাংশটা কি হবে না হচ্ছে তোমার এই পি ওয়ান নট হচ্ছে কাই ওয়ান প্লাস পি ওয়ান নট কাই ওয়ান প্লাস হচ্ছে গিয়ে তোমার পি টু নট কাই এটা অর্থাৎ কি এই দ্রাবকের যে মূল ভগ্নাংশ এবং বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ আর নিচে মোট চাপটা দিয়ে তুমি যদি ভাগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে ঠিক আচ্ছা এটা তাহলে এটা তাহলে বুঝে গেছো এটা কত নম্বর অঙ্কটা তোমার বাইশ নম্বর অঙ্কটা কিন্তু এটা হয়ে গেল এইভাবে সিম্পল কিছুই নেই বোঝা গেছে আচ্ছা নেক্সট চলো চলে আসি পরের অঙ্কটা যেটা হচ্ছে তাহলে চলো শুরু করি পরের অঙ্কটা পরের অঙ্কটা কি তেইশ নম্বর অঙ্কটা দেখো তেইশ নম্বর অঙ্কটা একটু মন্দে দেখতে হবে সিম্পল জাস্ট তোমার এর আগের দিনে যে তিন নম্বর লেকচারে যে আমরা যেটা করেছিলাম সেই সূত্রটা একটি ইউজ করলেই হয়ে যাবে দেখো কী বলেছে বলেছে এ ও বি দুটি বিশুদ্ধ তরল তাহলে দুটাই তরল বলেছে হ্যাঁ তার কি উৎপাহী দ্রাবের হচ্ছে সূত্রটা ইউজ করতে হবে বিশুদ্ধ তরলের সমন্বয়ে গঠিত একটি দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে একটি নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ বলে দিয়েছে দ্রবণের বাষ্পচাপ বলে দিয়েছে পাঁচশো এম তখন দ্রবণে এবং দ্রবণে উপস্থিত বাষ্পে এ এর মূল ভগ্নাংশ যথাক্রমে জিরো পয়েন্ট ফোর এবং জিরো পয়েন্ট সিক্স এই একই উষ্ণতায় বিশুদ্ধ এ ও বি এর বাষ্পচাপ কত একই উষ্ণতায় বিশুদ্ধ এ আর বি মানে কি পি হচ্ছে পি ওয়ান নট এবং পি টু নট বের করতে বলেছে আচ্ছা তো এক্ষেত্রে না আমরা ওয়ান এবং টু মানে কি দ্রাবক এবং দ্রাবকটাকে আমরা আজকে এ বি ধরে মানে যার যেটা দেওয়া আছে সেটাই ধরে নিচ্ছি আর কি হ্যাঁ তার মানে এখানে আমরা এরকম ধরতে পারি যে পি ইজকলস টু কাই এ পি এ নট প্লাস কাই বি পিবি নট ঠিক আছে তাহলে এটা করলে কী হবে সুবিধা হবে যে কোনটা দ্রাবক কোনটা দ্রাব সেটা করা আমার মানে দরকার নেই কারণ তখন এর মূল ভগ্নাংশ অংশ বলে দেওয়া আছে জাস্ট এর মূল ভগ্নাংশ বসিয়ে দেবো তাহলে আমাকে কোনটা দ্রাবক কোনটা দ্রাবক সেটা নিয়ে আমার মাথা ব্যথা থাকবে না আর কি ঠিক আছে ওয়ান টুগুলো বসানোর জন্য সমস্যা থাকবে না তো জাস্ট যেভাবে আছে সেভাবে করবো আমরা অঙ্কটা তাহলে ওখানে কী বলেছে ব্যাপারটা বোঝা গেল না না দেখো আমরা কী করেছি আমাদের সূত্রটা তো ছিল যে পি ইজ ইকালস টু পি নট কাই ওয়ান এরকম করতাম তো এবার আমরা ওয়ানের জায়গায় এ ধরেছি মানে এর এর যেটা বলে দিয়েছে যেহেতু বলেছে এর ভাংশ বলে দিয়েছে তাই জন্য আমরা পি এ নট ধরে নিলাম আর পিবি নট ধরে নিলাম ঠিক আছে এবার ধরো তোমার প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলে দিয়েছে যে দ্রবণের মোট বাষ্পচাপ বলে দিয়েছে পাঁচশো এম এম তার মানে কি এই যে তোমার এখানে যে পি আছে সেটা কিন্তু তোমাকে বলে দিয়েছে কত না পাঁচশো এম এম বলে দিয়েছে এটা ভালো কথা এবং এখানে তোমাকে দেখো পরের লাইনে কী বলেছে এ এর মূল ভগ্নাংশ যথাক্রমে কখন না দ্রবণে এবং দ্রবণে উপস্থিত বাষ্পে তার মানে দেখো দ্রবণের মূল ভগ্নাংশ আর বাষ্পের ভগ্নাংশ কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে এর মধ্যে ঠিক আছে তাহলে এখানে কি বলেছে প্রথমে বলেছে কি যে দ্রবনে দ্রবণে তাহলে আমরা কাই দ্রবণ এই যে এই সূত্রটা কি আমরা দ্রবণের জন্য ইউজ করছি আর আমরা হচ্ছে কি ধরে নাও ব্যাপার স্টেটের জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। হুম তাহলে দ্রবণের জন্য তাহলে কি পি ইজিকস টু হচ্ছে পি এ পি নট এ প্লাস কাই বি পি নট বি বসিয়ে দিলাম তাহলে এখান থেকে তোমার দেখো হচ্ছে মোট তো পাঁচশো বলে দিয়েছে পাঁচশো ধরে নিলাম আচ্ছা এবার এখানে দেখো দ্রবণে এর অংশ বলে দিয়েছে জিরো পয়েন্ট ফোর ঠিক আছে আর আমরা কী জানি যে কাই এ প্লাস কাইবিজকালস টু ওয়ান তাহলে আমি কাইবির জায়গায় আমরা কী করব যে ওই যে কাই এটাকে মাইনাস করে বসিয়ে দেবো তাহলে যদি কাই এ যদি জিরো পয়েন্ট ফোর হয় তাহলে কাইবি কী হবে জিরো পয়েন্ট সিক্স হবে তো সেটা বসিয়ে দিয়ে আমি একটা প্রথমে একটা সূত্র বানিয়ে নিলাম ঠিক আছে এ সূত্রটা এটা এটা একটা কি একটা সমীকরণ বানিয়ে নিলাম সমীকরণটাকে বানিয়ে নিলাম ঠিক এটাকে নাম দিয়ে দিলাম এক নম্বর আচ্ছা পরে এবার বলেছে এবার পরের লাইনে দেখো দ্রবণে উপস্থিত বাষ্পে এ এর মূল ভগ্নাংশ এবার তোমাকে বের করবে দ্রবণে উপস্থিত এ এর মূল ভগ্নাংশ উপস্থিত বাষ্পের মধ্যে বাষ্পের মধ্যে এর মূলভনাংশ আমরা কি বলবো যে দেখো এ বাষ্পের মূলভারাংশ দেওয়া আছে 0.6 দেওয়া আছে এবার এটা আমরা কী জানি এটা তো আমরা ডালটনের সূত্র ইউজ করেছিলাম ডালটনের সূত্র কি বলেছে ডালটনের সূত্র কি হবে যে তোমার ওই যে ভ্যাপার স্টেটে মানে যে গ্যাসিয়াস স্টেটে যে তোমার ওই আংশিক চাপটা মানে এর আংশিক চাপটা বাই মোট চাপটা এবার আংশিক চাপটাকে চাপটাকে আমরা যদি বিশুদ্ধ যদি থাকে তাহলে সেটাকে সূত্রে আমরা কী করবো যে ওই যে কাইয়ে ইন্টু বিশুদ্ধ পি এ নট এটা ইউজ করব তো সেটা ইউজ করলাম করে নিয়ে সূত্রটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখানে দেখো তোমার অঙ্ক অঙ্কের মধ্যে দেওয়া আছে যে কায়ে মানে কি এটা দ্রোবণে উপস্থিত তাহলে দ্রবণের মান কত দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর এবং পি এ নটের মান তো দেওয়া আছে পি এ নটটাই তোমাকে বের করতে বলেছে তো বিশুদ্ধ পি এর বের করতে বলেছে তাহলে পি এটা এখান থেকে বের করব আর মোট চার তো পাঁচশো দেওয়া আছে তাই জন্য এটা বের করলাম আচ্ছা বের করে নিয়ে এবার দেখো কী বলেছে তাহলে এখান থেকে এর মানটা আমরা পেয়ে গেলাম কত না সাড়ে সাতশো এম জি পেয়ে গেলাম ঠিক আছে এবার পি এর মানটা আমরা কী করব না এক নম্বর সমীকরণ আমরা যে এক নম্বর সমীকরণ বানিয়ে রেখেছিলাম সেই এক নম্বর সমীকরণে বসিয়ে দিলাম দিয়ে আমরা কী পেলাম না পিবির মানও পেয়ে গেলাম পেয়ে গেলাম তো এখান থেকে তাহলে আমরা কী করলাম যে পি এ এবং পিভি দুটাকে আলাদা করে বক্স করে দিলাম তা দেখো এইভাবে কিন্তু অঙ্কটা হয়ে গেল এখানে কোনো তেমন বিশেষ কোনো ঝামেলা নেই খালি তোমাকে মানে অঙ্কটা খালি স্টেপ বাই স্টেপ তোমাকে ভাবতে হবে যে কী ইউজ করতে হবে প্রত্যেকটা লাইন পড়তে হবে এবং পড়ে নিয়ে এবং শেষ লাইনে গিয়ে তো তোমাকে টার্গেটটা খুঁজে বের করতে হবে আমাদের টার্গেটটা কি টার্গেট তুমি যদি খুঁজে পেয়ে যাও তাহলে দেখবে অটোমেটিক তোমার কোন কোন সূত্রগুলো ব্যবহার করতে হবে তাহলে তুমি অটোমেটিক বুঝিয়ে যাবে তাই না এখানে থেকে আমরা তাহলে এখানে কী বুঝতে পারলাম এখানে বলেছে যে তোমার বিশুদ্ধ এ এবং বিশুদ্ধ বীর বাষ্প চাপ কত সেটা বের করতে বলেছে তাহলে এবার তুমি তখন ভাবতে পারতে যে তাহলে এই সূত্রটা তখন তোমার মাথায় আসতো যেহেতু দুটাই যেহেতু উদ্বাই তাই এই সূত্র মাথায় আসতো কিন্তু এই সূত্রে তো পুরোপুরি ডাটা তো তোমার দেওয়া নেই তাহলে এখানে তোমার তো এখানে তোমার মোট চাপ দেওয়া আছে এই মূল ভাংশ দেওয়া আছে কিন্তু এখানে তো পি এ বি তাহলে তো দুটাই সূত্র দেওয়া আছে তাহলে তো তোমার যদি একটা যদি দেওয়া থাকতো বিশুদ্ধ পি এ যদি দেওয়া থাকতো তাহলে তুমি পি এ বি বার করতে পারতে তো তাই জন্য তখন পি এটাকে বা পিবিটাকে বের করার জন্য আমরা কী করলাম যে আরেকটা যে ডাটা দেওয়া আছে কত না ভ্যাপার স্টেজে বা তোমার হচ্ছে মূল ভানাংশ দেওয়া আছে সেটাকে আমরা ইউজ করলাম সেটাকে ইউজ করলাম কি না ডাল্টনের সূত্রটাতে ডাল্টনের সূত্র কি ভ্যাপার স্টেজে যে ডাল্টনের সূত্রটা কী ছিল সেটা আমরা লেকচার থ্রিতে করেছি লেকচার ভুলে যদি ভুলে যাও তাহলে তো কিন্তু লেকচার থ্রিটা একবার দেখে নাও তো সেটা আমরা এখান থেকে ইউজ করলাম করে নিয়ে এখান থেকে আমি পি এর মানটা পেয়ে গেলাম সেই পি মানটা আমরা এখানে বসিয়ে দিয়ে সুন্দর করে অঙ্কটা হয়ে গেলো আশা করা যায় তোমাদের কোনো ডাউ ডাউট থাকবে না আমরা নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সব বেশি গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে কোয়ালিগেটিভ প্রপার্টি শুরু করবো তাই জন্য তোমরা আপডেট আপডেট থাকো যে নেক্সট কি কাল পশুর মধ্যেই তোমরা নেক্সট ভিডিওটা পেয়ে যাবে তো তাহলে চলো আজকে এই পর্যন্ত কমপ্লিট করলাম অঙ্কগুলো করতে থাকো যদি তারপরে যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবে